ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা। এখনো ঘূর্ণিঝড় এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে, কাল থেকে উত্তর পূর্ব দিকে এগোবে মোকা। রবিবার বাংলাদেশ মায়ানমার উপকূলে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে 145 কিলোমিটার। মোকার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে গরম বাড়বে, বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কতা। শনি ও রবিবার মোকার প্রভাবে 224 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, প্রথমত যেটা জানতে চাইব যে এই মুহূর্তে মোকার অবস্থান সম্পর্কে ঠিক কি জানতে পারছো এবং আগামী কয়েকদিন এ রাজ্যে তাপমাত্রা কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, মোকা এখনো বঙ্গোপসাগরের ওপরে রয়েছে এবং তার যে অভিমুখ সেটা আপাতত উত্তর উত্তর পশ্চিম দিকে রয়েছে এবং এটা আগামী কাল পর্যন্ত থাকবে। যেটা জানা যাচ্ছে যে এই নিম্ন যেটা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, সেই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং শক্তিশালী এবং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী কাল সেটা ধীরে ধীরে দিক পরিবর্তন করবে, অর্থাৎ অভিমুখ পরিবর্তন করবে। সেক্ষেত্রে আগামী কালকে থেকে সেটা ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে ঘুরে যাবে এবং ক্রমশ মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকে সেটা এগিয়ে যাবে। যেটা মনে করা হচ্ছে যে 14 তারিখ অর্থাৎ রবিবার সকালের দিকে, অর্থাৎ মধ্যাহ্নের আগেই তা ল্যান্ডফল প্রসেস সেটা শুরু হবে এবং সেই কক্সবাজারের কাছ দিয়ে সেটা স্থলভাগে প্রবেশ করবে এবং এর সর্বোচ্চ গতিবেগ যেটা আপাতত বলা হচ্ছে যে সেটা 145 কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে সেখানে আছড়ে পড়তে পারে। কিন্তু এর সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের ওপর আমরা দেখছি, যে একেবারে লুয়ের পরিস্থিতি, তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে, আজকেও তাপপ্রবাহ রয়েছে, আগামী কালও কয়েকটা জেলাতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলো গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে 41, 42, 43 ডিগ্রি তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতে, এমনকি কলকাতাকে ছাড়িয়ে বাগডোগরার তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে গেছে গতকাল। সব মিলিয়ে এই যে বাড়তে থাকা তাপমাত্রা, তার ফলে তাপপ্রবাহ এবং পশ্চিমের শুকনো হাওয়ার দাপট, তার ফলে লুয়ের পরিস্থিতি, এটা আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকবেই, পাশাপাশি উত্তরবঙ্গেরও দুটো জেলাতে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। যেটা মনে করা হচ্ছে কালকের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, কিছুটা আকাশ কিছুটা মেঘলা হতে পারে এবং শনিবার ও রোববার উপকূলের জেলাগুলোতে, অর্থাৎ 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই তিনটে জেলাতে মূলত হালকা বৃষ্টি, কোথাও কোথাও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রোববার সম্ভাবনা থাকছে। কিন্তু সামগ্রিকভাবে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনই নেই, তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আগামী রবিবার পর্যন্ত থাকছে। ধন্যবাদ সঞ্চয়। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জের বিধায়ক এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন। কেন তিনি এই মামলার হুঁশিয়ারি দিলেন এবং কি বললেন, কি প্রেক্ষিতে বললেন? কারণ গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এক বিধায়কের বাড়ি থেকে 3 কোটি টাকা নগদ এবং 6 কোটির গয়না উদ্ধার হয়েছে। আয়কর হানায় এক বিধায়কের বাড়ি থেকে 3 কোটি নগদ এবং 6 কোটির গয়না উদ্ধার হয়েছে। কোন্নগরের সভা থেকে এমনটাই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই প্রেক্ষিতে আজকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বলেন যে ক্ষমতা থাকলে, সাহস থাকলে নাম করে বলুন, মানহানির মামলা করব। কি বলেছেন তিনি দেখুন। গতকাল আমি শুনেছি জনসভায় একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন যে আমার ওখানে 3 কোটি টাকা ক্যাশ, 6 কোটি টাকার জুয়েলারি, কিন্তু উনি বলেছেন তার সাথে সাথে একটা কৌশলতা উনি করেছেন, উনি ডিরেক্ট আমার নাম বলেন, জানেন যে নাম বললে আমি মানহানি মামলা করতাম, ওই মানহানি মামলার থেকে বাঁচার জন্য উনি আমার নাম করলেন না। আর উনি যেটা বলেছেন তার মধ্যে কোনো বাস্তবিকতা নাই, উনার নির্দেশেই তো আয়কর দপ্তর এসেছিল, তো উনি বলছেন টুইট করতে, ওনাকেই সিজার লিস্টটা দিয়ে দিক না কেন, উনি চেয়ে পাঠান সিজার লিস্টটা নিক, আমার এখানে কত টাকা পেয়েছে, তারপর ওটা মিডিয়াতে উনি করুক, ওনার সেই সৎসাহসটা আছে? শুভেন্দু অধিকারীর এগেস্টে মানহানি মামলা করব যদি ও আমার নাম নিয়ে বলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্যের প্রেক্ষিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর এই মন্তব্য, গতকাল কোন্নগরের সভা থেকে ঠিক কি দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী, এবার তা দেখুন। একজন এমএলএ এর বাড়িতে 3 দিন ধরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে, আপনারা টিভিতে দেখেছেন কিন্তু ফলাফলটা পাননি, শুনেন এখন আমার কাছ থেকে, আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি, ওর বাড়ি থেকে, মমতা ভক্তের বাড়ি থেকে 3 কোটি টাকা ক্যাশ, 6 কোটি টাকার জুয়েলারি উদ্ধার করা হয়েছে।
তিন কোটি টাকার ক্যাশ এবং ছ কোটি টাকার জুয়েলারি দায়িত্ব নিয়ে বলে গেলাম আয়কর দপ্তরকে বলবো বিরোধী দলনেতার এই অভিযোগ যদি সত্য হয় আপনারা প্রেস মিডিয়াকে টুইট করে বা প্রেস রিলিজ করে জানান তিন কোটি টাকা ক্যাশ আর ছ কোটি টাকা জুয়েলারি ওর বাড়ি থেকে আপনারা নিয়ে এসেছেন। গতকাল আমি শুনেছি জনসভায় একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন যে আমার ওখানে তিন কোটি টাকা ক্যাশ ছ কোটি টাকার জুয়েলারি, কিন্তু উনি বলেছেন তার সাথে সাথে একটা কৌশলতা উনি করেছে, উনি ডিরেক্ট আমার নাম বলেননি। জানেন যে নাম বললে আমি মানহানি মামলা করতাম, ওই মানহানি মামলার থেকে বাঁচার জন্য উনি আমার নাম করলেন না। আর উনি যেটা বলেছেন তার মধ্যে কোনো বাস্তবিকতা নাই, উনার নির্দেশেই তো আয়কর দপ্তর এসেছিল। তো উনি বলছেন টুইট করতে, ওনাকেই সিজার লিস্টটা দিয়ে দিক না কেন, উনি চেয়ে পাঠান সিজার লিস্টটা দিক আমার এখানে কত টাকা পেয়েছে, তারপর ওটা মিডিয়াতে উনি করুক, ওনার সেই সৎসাহসটা আছে? শুভেন্দু অধিকারীর এগেনস্টে মানহানি মামলা করব যদি ও আমার নাম নিয়ে বলে।